নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন আমি আছি হচ্ছে রামপুরহাটে। আর রামপুরহাটে কেন আমি আছি তোমরা জানো, কারণ আমি শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ফার্স্ট লেজ বিরান জার্নি করে এসছি হচ্ছে রামপুরহাটে। তো আজকে আমি ব্যাক করবো উত্তরবঙ্গ, যেটার নাম্বার হচ্ছে 13148, বামুনহাট শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো এতেই ব্যাক করবো আজ। তো জার্নি হবে অবশ্যই জেনারেলি, কারণ তো সাডেন পুরো তো রামপুরহাট থেকে শিয়ালদা। তো দেখি ট্রেনটা এখন অলরেডি রামপুরহাট আউটারে আছে, তো আসছে এখন 1 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন আসুক, কেটেই জার্নি করবো। একটা ছোটো জার্নি হবে রামপুরহাট থেকে শিয়ালদা, তো দেখো কেমন লাগে জানিও জার্নিটা। তো চলো, তোমরা ততক্ষণ জার্নি হাইলাইটস এনজয় করো, ততক্ষণ ট্রেন আসুক, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। উত্তরবঙ্গ এক্সপ্রেস রামপুরহাটে 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে, এই দেখো। তো বন্ধু, আজকে আমাদের লোকো আছে শিয়ালদা ব্যাব 7, 30204 শিয়ালদা ব্যাব 7 করবে লিড। এটা অলরেডি বামুনহাট থেকেই আসছে পুরো। তো আমাদের ট্রেন এখন রামপুরহাটে ছেড়ে দিয়েছে, রামপুরহাটে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরোচ্ছে উত্তরবঙ্গ। তো উত্তরবঙ্গ এক্সপ্রেসের জেনারেল কোচের জাস্ট ভিড়টা দেখো তোমরা বন্ধুরা, কি লেভেলের ভিড়! উত্তরবঙ্গের মতন ট্রেনেও এত ভিড় জেনারেলি? পিছনে দুটো আছে অবশ্য, ওগুলো জানি না কেমন, সামনে একটাই, তো ওই জন্যই বেশি একটু ভিড়টা আছে। আর টাইম ছিল না, তাড়াতাড়ি এসে উঠে পড়েছি। ভিড়টা দেখো খালি কী অবস্থা, ভেতরেও ওরকম। দেখা যাক ভেতরে ঢুকতে পারি কি পারি না, আপাতত দেখো এমন কেউ দিকেও আছে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সাঁইথিয়া জাংশন, যেটা আমার ফার্স্ট শিডিউল হল্ড জার্নিতে। মানে ট্রেন তো আসছে সেই বামুনহাট থেকে, অনেক স্টেশন কভার হয়ে গেছে অলরেডি, কিন্তু এটা হচ্ছে আমার জার্নির ফার্স্ট শিডিউল হল্ড সাঁইথিয়া। স্টেশন কোড SNT, আর সাঁইথিয়ায় 5টা প্ল্যাটফর্ম আছে। আর সাঁইথিয়াকে জংশন বলে, কারণ এখান থেকে একটা লাইন শিউড়ি হয়ে অন্ডাল গেছে, যেটা হাওড়া বর্ধমান বর্ধমান আসানসোল কোয়ার্ড সেকশনে গিয়ে মিটছে, সেই মিশেছে স্টেশনটা অন্ডাল। তো এই হচ্ছে এখান থেকে, চলো ডিপার্টিং হয়ে গেছে, আর ওদিকে স্টেশন ছিল ওই জন্য নেবে কভার করতে পারলাম না। তো ঠিক আছে চলো ডিপার্টিং এদিক থেকেই দেখে নাও। তো তোমাদের সঙ্গে গিয়ে কথা হচ্ছে সোজা
আহমেদপুর স্কিপ করে সোজা বোলপুর, বোলপুরে কথা বলতে হলে ভালো, নাহলে আর খুবই ভিড় আছে, একদম ভাল লাগছে না। এমনিতেই কাঞ্চনকন্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, তো একদমই বেকার লাগছে। তো ঠিক আছে চলো, কিছু করার তো নেই, যখন যাচ্ছি একটা ভালো ব্লগ বানিয়ে দিই, তো চলো দেখতে থাকো। আবার চলে গেছে। তো বন্ধুরা এসে গেছি, আমার জার্নি সেকেন্ড শিডিউল হল্ট বোলপুর শান্তিনিকেতন। বোলপুরের স্টেশন কোড হচ্ছে BHB, আর বোলপুরে সিফ 2 মিনিটের হল্ট এটার, আর এসছে আধ ঘন্টা লেটে, আর অলরেডি সিগন্যাল করা আছে কারণ লেটে এসছে, তো ওই জন্য আর বেশি কিছু বলার নেই। দেখতেই পাচ্ছেন পুরো অন্ধকার স্টেশন, এই যে সামনে লো ইঞ্জিন, তো একদমই ভালো লাগছে না, পুরো দাঁড়িয়ে আসতে হচ্ছে, গেছিও আপে দাঁড়িয়ে ফিরছিও দাঁড়িয়ে, মানে কী বলবো, খুবই বিরক্ত লাগছে। ভাবলাম বসে থাকবো বেকার একদম, তাই ভাবলাম বানিয়ে দিই, নাহলে বানানোর কোনো ইচ্ছেই ছিল না। তো এই আর বোলপুরে তো জানেনি, যেমন বলেছি 3টে প্ল্যাটফর্ম, আর হাওড়া ডিভিশন আর বীরভূম ডিস্ট্রিক্টে আসে, ব্যাস আর কী বলার আছে। এরপর বর্ধমান আছে, আর বর্ধমানের পর সোজা দক্ষিণেশ্বর, আর বর্ধমান স্কিপ করবো, অনেকবার কভার করেছি ওই জন্য কভার করবো না, আপনাদের সঙ্গে সোজা কথা বলবো দক্ষিণেশ্বরে, তারপর শিয়ালদা নেবে। দেখি ততক্ষণ ভাবছি একটু বসে থাকি, কী করবো দরজা বন্ধ করে, কারণ এমনিতেই এদিকে খুব ঠান্ডা, বীরভূম তো প্রচণ্ড ভালো লাগছে না। তো ঠিক আছে দেখা যাক কী হয়। এই হচ্ছে স্টেশন, দেখো তোমরা এদিকে স্টেশন পুরো, আর এই হচ্ছে ট্রেন, তো ভিড়টা দেখো খালি। হ্যাঁ ঠিক আছে কী করবো, বসে বসে কোনো মতে বসে দাঁড়িয়ে এভাবেই যেতে হবে, চলো।
দাঁড়াও। তো বন্ধুরা, এসে গেছি হচ্ছে দক্ষিণেশ্বর। আর তোমাদের সায়েন্সিয়া খাবারের পর কিছু দেখায়নি, আর এর হল ছিল না, বর্ধমান হল ছিল, সেটা আর করিনি। আর ট্রেন অলরেডি লেট চলছে আধ ঘন্টা এখন। তো দক্ষিণেশ্বরের টাইম ছিল হচ্ছে 4:06 ওরকমই কিছু, আর 8:00 ডিপার্ট। তো মোটামুটি 2 মিনিটে হল্ট। আর দেখো, এখানে স্টেশন পর্যন্ত নেই, পুরো আউটারে এসে দাঁড়িয়েছে, পুরো মাটিতে একদম হয়ে যাবে আমার পিছনে ইঞ্জিন। তো দক্ষিণেশ্বরে 2 মিনিটে হল্ট, এখান থেকে এরপরই হচ্ছে বিধাননগর রোড, তারপর শিয়ালদা। আর দক্ষিণেশ্বরে করতে হচ্ছে DAK, আর এখানে দুটো প্ল্যাটফর্ম, আর নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টে আসে ব্যাস। আর এই তো, আর এখানে মেট্রো সার্ভিস আছে, আর সামনেই রানী রাসমণি স্কাইবাগ আছে, আর এখান থেকে মা কালী মন্দির, যা মা তারার মন্দির খুব কাছেই একদম, ওই জন্যই দক্ষিণেশ্বর খুব ফেমাস মা কালী মন্দিরের জন্য, তো প্রচুর লোক আসে। তো ঠিক আছে চলো। আর সারা রাত্রি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে জেনারেলে জায়গা নেই, কিছু নেই, এরকম কভার করছি, একদম ভালোও লাগছে না, মাথা ব্যথা যন্ত্রণা করছে। জার্নিটা শেষ করতে পারলে বাঁচা যায়। তো শিয়ালদা গিয়ে একদম ফাইনালি শেষ করছি, আমি আর বিধাননগর কভার করবো না, কারণ অলরেডি ফার্স্ট টাইম কাঞ্চনকন্যা কভার করে দিয়েছি, তোমাদের সঙ্গে সেটা শিয়ালদাতেই কথা হচ্ছে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি শিয়ালদা, 203 কিলোমিটারের জার্নি শেষ করে। এই যে শিয়ালদা, এদিকে আলো ঠিকঠাক আসছে। তো এই ছিল জার্নি, একটা ছোটো জার্নি করে দেখালাম উত্তরবঙ্গতে রামপুরহাট থেকে শিয়ালদা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আবার একটু ভাল লাগে। আর তোমরা খালি মানে জার্নি দেখো, এটাই ভাল লাগে খুব, কিন্তু অফ ক্যামেরা মানে ক্যামেরার পিছনে যে কী কতটা স্ট্রাগল, কতটা মেহনত থাকে, প্রতিটা ব্লগারের ক্ষেত্রেই সেম জিনিস, কারণ প্রচণ্ডই কষ্ট। কারণ এখান থেকে রামপুরহাট থেকে প্রথমে কাঞ্চনকন্যার ফার্স্ট লাইভ জেনারেল জার্নি পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি রামপুরহাট, ফেরার সময় উত্তরবঙ্গ জেনারেলে এতেও দাঁড়িয়ে আসতে হয়েছে, কারণ খুবই ভিড় ছিল ওই ঠান্ডা মধ্যে। ওদিকে খুব ঠান্ডা ছিল, এদিকে অতটা নেই, নর্মাল ঠান্ডা লাগছেই না, কিন্তু ওদিকে প্রচণ্ড ঠান্ডা ছিল, এই হোল নাইট দরজায় দাঁড়িয়ে কভার করে। তো তোমাদের জন্যই দেখালাম, তো একটু ভালো লাগলে লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আর বেশি কথা না বলি, তাড়াতাড়ি বাড়ি যাই, ভালো লাগছে না একদমই, গিয়ে ঘুমোতে হবে, আর কিছু ঘুমও পেয়েছে মারাত্মক। তো নতুন কোনো জার্নিতে তোমাদের সঙ্গে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। শিয়ালদা রেলওয়ে স্টেশন, উত্তরবঙ্গ, টাটা।